আশার সাথে যখন সাকসেস মিলে না, তখন এই ধরনের সিদ্ধান্ত আসবে, এটি স্বাভাবিক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে নতুন একটি চরম আপডেট আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গ দেবেন। আমেরিকার সাথে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিয়ত ইউক্রেনকে সহায়তা দিয়ে আসছে। আবার জার্মানিও ঘোষণা করেছে তারা নতুন করে আরেকটি প্যাট্রিয়ট সিস্টেম ইউক্রেনকে দেবে। বন্ধুরা, জার্মানির এই ঘোষণার পিছনে কয়েকটি কারণ বা উদ্দেশ্য রয়েছে। এই মুহূর্তে জার্মানি প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছে রাশিয়াকে। এই যুদ্ধে যদি কোনোভাবে ইউক্রেন পরাজিত হয়, তাহলে জার্মানির অবস্থা খুব খারাপ হয়ে যাবে। রুশের সাথে যদি কোনোভাবে একটি সংঘর্ষ তৈরি হয়, তাহলে প্রথম লক্ষ্যবস্তু হবে যে কয়েকটি দেশ বা যে কয়েকটি শহর, তার মধ্যে অন্যতম হলো জার্মানি। বন্ধুরা, সর্বশেষ আপডেট এবং দুর্দান্ত একটি ব্যাপার হলো সৌদি আরবে যুদ্ধবন্দরের যে সম্মেলন হলো ইউক্রেনকে নিয়ে, সেই সম্মেলনের পরই মোটামুটি পশ্চিমা বন্ধুদের মোহভঙ্গ হচ্ছে। অর্থাৎ পশ্চিমা বন্ধুরা এখন আর রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের ক্ষেত্রে লড়তে চাচ্ছে না, তারা আর পূর্বের ন্যায় সামরিক সহায়তা দিতে চাচ্ছে না। মূলত তারা বলতে চাচ্ছে ইউক্রেন নিজেদের মধ্যে একটি সমাধান করে নিক রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে। কতদিন পর্যন্ত আমরা সমরাস্ত্র দিব এবং কতদিন পর্যন্ত অর্থনৈতিক সহায়তা দিব, তার যেহেতু কোনো ন্যূনতম সীমারেখা নাই এবং সৌদি আরবের সম্মেলনটি যেহেতু পুরোপুরি ব্যর্থ, কারণ হচ্ছে, কারণটি আমি আপনাদের বলবো, কি কারণে সৌদি আরবের সম্মেলন রাশিয়ার পক্ষে গিয়েছে মোটামুটি সেটিও নিশ্চিত করে দেব। এখানে রাশিয়ার উপস্থিতি না থাকলেও মূলত পরোক্ষভাবে রাশিয়া এখানে ছিল এবং এই সম্মেলন শেষে সৌদি আরব যে সম্মেলনটি মূলত আয়োজন করেছে এবং যে উদ্দেশ্য নিয়ে আয়োজন করা হয়েছিল, সেই উদ্দেশ্যের সিটে ফোঁটাও পূরণ হয়নি। এই কারণে ইউক্রেনের পশ্চিমা বন্ধুরা বলছে যে আমরা সাহায্য টাহাজ্য দিতে পারবো না ভাই, অনেক দূর হয়েছে, তুমি একেবারে যুদ্ধ করে উল্টায় দিছো, আমার আর উল্টানো ফাল্টানো দেখার কোনো প্রয়োজন নাই, তুমি রাশিয়ার সাথে একটি সমঝোতায় আসো, দরকার হলে ভূমি ছাড়িয়ে দাও। যতদূর পর্যন্ত ইতিমধ্যে রাশিয়া দখল করেছে, ততদূর পর্যন্ত তোমরা ভূমি ছাড়িয়ে দিয়ে রাশিয়ার সাথে মোটামুটি একটি সমঝোতায় আসো, তুমি নিজেও রক্ষা পাও, অন্যকেও রক্ষা দাও, এখন আর আমরা টাইনে পারছি না। বন্ধুরা, মূলত একটি টার্গেট ছিল যেটি এই সম্মেলনের টার্গেট হিসেবে আপনাদের সামনে বর্ণনা করতে চাইছিলাম, সেটি হলো ব্রিক্সভুক্ত দেশসমূহের একটি সমর্থন প্রয়োজন। কারণ বর্তমান ব্রিক্সভুক্ত দেশ এবং যে দেশগুলো আবার নতুন করে ব্রিক্সে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করছে, সেই দেশগুলোর একটি সম্মিলিত শক্তি বা পাওয়ার অপরিসীম এবং এদের সম্মিলিত অর্থনৈতিক শক্তি এবং পাওয়ার মূলত সম্মিলিত ইউরোপ এবং আমেরিকার চেয়ে বেশি বই কম হবে না। সুতরাং তাদেরকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়া বা কোনো কিছু বাস্তবায়ন করা, এটি তেমন কোনো উদ্দেশ্য বা ফলাফল বয়ে আনবে বলে মনে হয় না। সাউথ আফ্রিকা, ভারত, ব্রাজিল, মূলত এই সকল রাষ্ট্রগুলো এবং চীন, এদের সমর্থন পাওয়া ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই দেশগুলো তো সমর্থন ইউক্রেনকে করেইনি, তারা এমনভাবে মধ্যপন্থা অবলম্বন করছে, তাদের এই মধ্যপন্থা মূলত রাশিয়ার পক্ষে কাজ করা সামিল বলে পরিগণিত হচ্ছে। বন্ধুরা, আর একটা ব্যাপার এখানে আপনাদের সামনে তুলে ধরার জন্য আসি, বর্তমানে যে হামলা এবং প্রতি হামলা হচ্ছে, সেই হামলা এবং প্রতি হামলায় আসলে ইউক্রেনের কোনো নড়চড় হচ্ছে না। উভয় দেশ তার নিজস্ব সীমান্ত থেকে একে অপরের দিকে ছুটছে। ইউক্রেন বর্তমানে ড্রোন ছুড়ে মস্কোকে আক্রান্ত করার চেষ্টা করছে এবং ক্রাইমিয়া আক্রান্ত করার চেষ্টা করছে। গতকাল তারা মোট 14টি ড্রোন ভূপাতিত করেছে, অর্থাৎ রাশিয়া এখনও পর্যন্ত গতকাল একদিনে 14টির মতো ড্রোন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করেছে বা শাটডাউন করেছে। তারা বলেছে যে ক্রাইমিয়ায় 12টি এবং মস্কোকে লক্ষ্য করে 2টি ড্রোন হামলা চালানো হয়, তার সবগুলোকেই শাটডাউন করেছে রাশিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বন্ধুরা, একটা ব্যাপার এখানে নতুন মাত্রা পেয়েছে। পূর্বে রাশিয়ার মূল ভূখণ্ড, বিশেষ করে মস্কো এবং ক্রেমলিনে কোনো হামলা হয়নি, কিন্তু নতুন করে ইউক্রেন সম্ভবত সিদ্ধান্ত নিয়েছে যে তারা এখন থেকে রাশিয়ার মূল ভূখণ্ডে যতদূর পর্যন্ত তারা নাগাল পাবে, ততদূর পর্যন্ত তারা হামলা চালিয়ে মূলত রাশিয়াকে ব্যতিব্যস্ত রাখবে। তবে এটিও বলে দেই, এই সকল হামলা মূল যুদ্ধের প্রেক্ষাপট পরিবর্তনে কোনো ভূমিকা আনবে না। এই সকল হামলা মিস্টার ভ্লাদিমির পুতিন নামক এই বুনো ষাঁড়কে আরও উস্কে দেবে ইউক্রেনের অভ্যন্তরে নতুন নতুন হামলা পরিচালনা করার জন্য। বন্ধুরা, এই মেরু ভাল্লুক যত রাখবে ইউক্রেনের অভ্যন্তরে, তত ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন হামলা চালাবে। বন্ধুরা, আর একটা ব্যাপার আপনাদের সামনে বলে রাখতে চাচ্ছি, নতুন নতুন হামলার মাধ্যমে রাশিয়ার ক্ষেপণাস্ত্র সক্ষমতা অনেকেই ভাবছে যে কমে যাবে, ব্যাপারটা তা নয়। আপনাদের একটু ব্যাখ্যা করি, মনোযোগ সহকারে শুনলে বুঝতে পারবেন। এই হামলার পরবর্তী সময়ে ইউক্রেনের অভ্যন্তরে বা বিভিন্ন টার্গেটে রাশিয়ার হামলার মাত্রা পূর্বের তুলনায় আরও বেশি গুণ বাড়বে। কেন বাড়বে? কারণ আপনাদের বলি,
বর্তমানে একটু লক্ষ্য করে দেখবেন ইউক্রেনের বিভিন্ন অবস্থানে রাশিয়ার যে হামলা, সেই হামলায় পূর্বের তুলনায় অনেক কম এবং কয়েক গুণ কম। এর উদ্দেশ্য বা এর অর্থ হল রাশিয়া এখন হামলার মাত্রা কমিয়ে দিয়ে তাদের কাছে অস্ত্রের স্টক বা অস্ত্রের বরাদ্দের পরিমাণ বৃদ্ধি করছে। যতই তারা পূর্বের তুলনায় বেশি পরিমাণে অস্ত্র মজুত করতে পারবে, একটি সুনির্দিষ্ট সময়ে যখন ইউক্রেন মূলত রাশিয়াকে বেশি পরিমাণে চাপে ফেলবে সামরিক হামলা চালিয়ে, তখন উল্টা যেন রাশিয়া কয়েক সপ্তাহ বা কয়েক মাস যুদ্ধটি আবার খুব ভালোভাবে চালিয়ে নিতে পারে। এখন শুধু রাশিয়া যেহেতু ইউক্রেন পাল্টা হামলা চালাচ্ছে, রাশিয়া সেই পাল্টা হামলাগুলো ঠেকিয়ে যাচ্ছে। সুতরাং এই পাল্টা হামলা এবং ঠেকাঠেকির মধ্যে তারা অস্ত্রের মজুদ পূর্বের তুলনায় কয়েক গুণ বৃদ্ধি করছে। এর টার্গেট হলো বা এর মূল উদ্দেশ্য হলো যখন পশ্চিমা বিশ্ব ইউক্রেনের হাতে আরও মারাত্মক ধরনের অস্ত্র প্রদান করবে এবং ইউক্রেন এখনকার তুলনায় অধিক মাত্রায় হামলা পরিচালনা করবে, যেহেতু আমেরিকা বলেছে যে ইউক্রেনের পাল্টা আক্রমণের গতি আপাতত কম হলেও তারা অবশ্যই আশা করে কোনো না কোনো সময় ইউক্রেন রাশিয়ার এই সকল ব্যারিকেডকে ভেঙে সামনে আগাতে পারবে। ধরে নিলাম এই সামনে আগানোর কোনো একটা সময় তাদের কোনো সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে দুমড়ে মুচড়ে একেবারে উল্টা সম্ভাবনা হিসেবে ইউক্রেনের অভ্যন্তরে ঢেলে দেওয়ার জন্য তারা এখন অস্ত্র মজুত করছে। আর তাদের তরফ থেকেই বলা হয়েছে, মূলত আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন বা পেন্টাগনের যে সামরিক শাখা রয়েছে তাদের তরফ থেকে খুব ভালো করে বলা হয়েছে, রাশিয়া কয়েক স্তরের যে সকল নিরাপত্তা ভুয়ো গড়ে তুলেছে এই সকল নিরাপত্তা ভুয়ো ভেঙে সামনে অগ্রসর হওয়া ইউক্রেনের পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তাই সম্ভব করতে হলে হয়তো ইউক্রেন পূর্বের তুলনায় আরও অধিক মাত্রায় হামলা পরিচালনা করার চেষ্টা করবে। যেমন ইউক্রেন এখন বিভিন্ন রাশিয়ার অভ্যন্তর ভিত্তিক অঞ্চলগুলোতে হামলা চালিয়ে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে, তাদের বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে এবং তারা যেন ভাবে যে যুদ্ধটি বর্তমানে রাশিয়ার অভ্যন্তরেও চলছে যেমন ইউক্রেনের অভ্যন্তরে চলছে। কিন্তু তাদের বোকা বানানো সম্ভব নয়। ইউক্রেন হয়তো তার বন্ধুদের যারা নিয়মিত অস্ত্র ইউক্রেনকে দেয় তাদেরকে বোকা বানাতে চাচ্ছে যে দেখো আমরা সাফল্য অর্জন করেছি, আমরা ইউক্রেন থেকে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাচ্ছি, কিন্তু তোমরা তো এই কয়েক মাস ধরে কয়েক মাইলও উদ্ধার করতে পারোনি, তোমরা তো বলেছিলে যে আমরা এই কয়েক মাসের মধ্যে একেবারে 100,000 বর্গ কিলোমিটার রাশিয়ার কাছ থেকে তো আনবই, উল্টো আরও রাশিয়ার বিভিন্ন টেরিটরি দখল করব। বন্ধুরা, কয়েকজন অবশ্য এই বিষয়ে মন্তব্য করেছেন যে এই যুদ্ধে শেষ পর্যন্ত রাশিয়া পরাজিত হবে এবং রাশিয়ার ভূমি দখল করবে ইউক্রেন। আসলে সেই অপেক্ষায় থাকলাম। আমি মোটামুটি একটু চিন্তিত হই যে এই সকল সামরিক বিশেষজ্ঞ কোন তথ্যের ভিত্তিতে বা কিসের ভিত্তিতে এই ধরনের বক্তব্য দিয়ে থাকেন। যদি রাশিয়ার কোনো অঞ্চল, বিশেষ করে রাশিয়ার মূল ভূখণ্ড দখল হয়, তাহলে মিস্টার ভ্লাদিমির পুতিন তার পারমাণবিক অস্ত্রগুলো নিয়ে কি ঘষামাজা করবেন না অন্য কিছু করবেন? বন্ধুরা, রাশিয়ান আইন অনুযায়ী যদি কোনো সার্বভৌম নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো ঘটনা ঘটে এবং রাশিয়ার মূল ভূখণ্ড হুমকির মুখে পড়ে, তাহলে কোনো কিছু দেখার টাইম নাই। এবং এই দেখার টাইম নাই বিধায় আমেরিকাও কখনো চাইবে না ইউক্রেন রাশিয়ার মূল ভূখণ্ডের কোনো অংশ কখনো কোনোভাবে কোনোদিন দখল করুক। হাড্ডাহাড্ডি লড়াইয়ে যখন আবার নতুন করে ক্ষেপণাস্ত্র এবং পাল্টা হামলা শুরু হয়েছে, বন্ধুরা, রাশিয়া পূর্বের তুলনায় হামলা কয়েক গুণ বৃদ্ধি করেছে। জাপোরিজিয়া অঞ্চলে দুর্ধর্ষ ক্ষেপণাস্ত্র, আত্মঘাতী ড্রোন হামলা এবং নিয়ন্ত্রিত কামানের গোলার মাধ্যমে এখানে এক সময়ে হয়তো একই ফ্যামিলির 3 জন মারা গেছে বলে খবর পাওয়া গেছে এবং এই হতাহতের পরিমাণ ভবিষ্যতে আরও বাড়তে পারে। এই ধরনের হামলা প্রতিনিয়ত হচ্ছে এবং সেই হামলাগুলোকে টার্গেট করে বা পাশ কাটিয়ে ইউক্রেন সামনের দিকে আগানোর চেষ্টা করলেও তার কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না। আপনারা দেখবেন যে পূর্বে মিস্টার ভ্লাদিমির জেলেনস্কির বক্তব্যের কী ধারা ছিল, কী ধাক্কা ছিল, এখন আর সেই ধাক্কা বা ধারা লক্ষ্য করা যায় না। একটু অবজার্ভ করে দেখেন, পূর্বে যখন পশ্চিমারা প্রচুর পরিমাণ অস্ত্র তাদেরকে দিয়ে মূলত পাল্টা আক্রমণের জন্য রেডি করলে আমেরিকা এবং ইউরোপে আমেরিকা তাদের সৈন্যদের যখন প্রশিক্ষণ দিচ্ছিল, তখন তিনি আকাশে উড়ছিলেন এবং তিনি মাঝে মধ্যেই ডেডলাইন দিচ্ছিলেন যে এই ডেডলাইনের ভিতরে সকল রাশিয়ান সৈন্যকে ইউক্রেন থেকে বিতাড়িত করা হবে। সেই ডেডলাইন অনেক আগেই পার হয়েছে, কাহিনী ঘটেছে উল্টা। এই উল্টা কাহিনীর মধ্যে আবার আর একটা কাহিনী ঘটে গিয়েছিল সেই ওয়াগনার গ্রুপ নিয়ে। তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিছুটা চাপে পড়েছিলেন এবং তিনি সেই চাপ কাটিয়ে উঠেছেন, এখন নতুন উদ্যমে আবার শুরু করেছেন। সুতরাং এই যুদ্ধ শেষ হওয়ার কোনো সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না, যতদিন না পর্যন্ত ইউক্রেন একটি আলোচনার আমন্ত্রণ জানাচ্ছে রাশিয়াকে।
আর আলোচনার আমন্ত্রণ জানানোর মানেই হচ্ছে ক্রাইমিয়া এবং দনবাস অঞ্চল পুরোপুরি রাশিয়ার হাতে তুলে দিয়ে এখানে একটি সমঝোতা স্মারক সই করা। আর তখন মিস্টার ভ্লাদিমির পুতিন বগল বাজাতে বাজাতে বলবেন যে আমি আমার সোনার হরিণ আপাতত পেয়ে গেছি, তবে সামনে আরও কয়েকটা বাকি আছে, এখানেই যুদ্ধের শেষ নয়। যতদিন না পর্যন্ত রাশিয়া মূলত ওডেসা বন্দর দখল করতে না পারছে, ততদিন পর্যন্ত ইউক্রেনের অভ্যন্তরে রাশিয়ার হামলা চলবে চলবে এবং চলবে। কারণ আজব সাগর এবং কৃষ্ণ সাগরে কোনো অবস্থাতেই ইউক্রেনকে রাশিয়া নামতে দেবে না। বন্ধুরা, ভবিষ্যৎ এই সকল বর্ণনাগুলো পেতে চাইলে আমার দেশ এবং বিদেশে অবস্থানরত বন্ধুরা মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে।